السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত ভিউয়ার্স অনেক স্ত্রীদেরকে দেখা যায় যে তারা তাদের স্বামীকে মহব্বত করে না তাদের স্বামীকে পছন্দ করে না এবং এমনও স্বামী দেখা যায় যে তাদের স্ত্রীকে পছন্দ করে না তাদের স্ত্রীকে মহব্বত করে না আপনাদেরকে আজকে আমি এমন একটি আমল দেখিয়ে দেওয়ার চেষ্টা করব কিতাব থেকে ইনশাআল্লাহ যে আমল যদি আপনি 21 দিন মাত্র যদি আপনি এটা আমল করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার স্ত্রী অথবা আপনার স্বামী অবশ্যই অবশ্যই আপনাকে ভালোবাসতে বাধ্য হবেই হবে এতে কোনো সন্দেহ নেই যাদের পরিবারের মধ্যে ফ্যামিলির মধ্যে এমন হয় আপনাদেরকে বলবো আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং আপনারা ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহর কালামের এই অবস্থা আপনারা আমল করে আপনাদের সমস্ত কিছু পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ তো এখানে কিতাবের মধ্যে এসেছে যদি কোনো স্ত্রী লোককে স্বামী ভালো না বাসে অথবা যদি কোনো স্ত্রী লোক তার স্বামীকে ভালো না বাসে প্রত্যেকবার মানে প্রত্যেক দিন এই ইসিম মুবারক হচ্ছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আমি আবারো বলছি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এই ইসিম মুবারক যদি কেউ প্রত্যেক দিন 1000 বার করিয়া পাঠ করে এবং 21 দিন পর্যন্ত যদি কেউ পাঠ করে এবং সেটা পাঠ করে কিছু করুক আর না করুক স্বামী অথবা স্ত্রী যে গ্লাস দিয়ে পানি খাবে অথবা যে জগ দিয়ে পানি খাবে পানি রেখে এই জগের মধ্যে ফু দিলে ইনশাআল্লাহ 21 দিনের মধ্যেই আপনার স্বামী যদি আপনাকে ভালো না বাসে আপনার স্ত্রী যদি আপনাকে ভালো না বাসে অবশ্যই অবশ্যই আপনার স্ত্রী অথবা স্বামী আপনাকে ভালোবাসতে বাধ্য থাকবে ইনশাআল্লাহ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম